আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে দেখতে 2020 চলে গেল। তো বন্ধুরা, 2021কে আপনারা কীভাবে স্বাগতম জানানো সেটা নিয়ে আজকে ভিডিওটা। তো বন্ধুরা, 2021 ভিডিও আপনারা কীভাবে বানাবেন তো বন্ধুরা জানতে হলে ভিডিওটা দেখুন। আমি আছি আপনার সাথে গোলাম রাব্বি, আপনি দেখছেন গোলাম মিস্ত্রি চ্যানেল। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনার কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর 16:9 এটা আপনার সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে একটা লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনার সব কিছু এখান থেকে এক টু জেড ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমি আপনার যেভাবে দেখাচ্ছি আপনি প্রথমে এই ভিডিওটা এখানে নেবেন। তো বন্ধুরা, নেওয়ার পর আপনার চলে যাবেন লেয়ারে। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে। বন্ধুরা, মিডিয়াতে যাওয়ার পর আপনাকে আবার একটা পিকচার নিতে হবে। তো বন্ধুরা, এই লেয়ারটাকে আপনি কি ফুল ভিডিওতে অ্যাডজাস্ট করে দিবেন। আমি যেভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি, এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। আর এই লেয়ারটাকে ধরে আপনাকে সামান্য একটু বড় করে দিবেন। তো বড় করে তারপর এটার আপনার আউট অ্যানিমেশন দেওয়া লাগবে। তো বন্ধুরা, আপনার যার যেরকম, আমি আপনার যে আউট অ্যানিমেশন দেখাচ্ছি আপনার সেরকম আউট অ্যানিমেশন দিয়ে দিবেন। তো এখানে আপনার 1 সেকেন্ড লিখে দিবেন। তো 1 সেকেন্ড লেখার পর আপনার আরেকটা লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পর আপনাকে আরেকটা পিকচার এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এটা করার পর আপনি চলে যাবেন ক্রপ অপশনে। ক্রপ অপশনে গিয়ে এইগুলো আপনার কী করবেন, কেটে নেবেন। এখানে আপনার টিক মার্ক করে দিবেন। আর এই আবার চলে যাবেন ক্রপ অপশনে। আর এর লেয়ারটাকে আর এর লেখাটাকে আপনি একটু বড়, এর লেয়ারটাকে একটু বড় করে দিবেন। আর এটাকে আপনার ফুল স্ক্রিন করে দিবেন এই ভিডিওটার সাথে। আর এই লেয়ারটাকে ধরে আপনি এই ফুল ভিডিওতে অ্যাডজাস্ট করে নেবেন। তো ফুল ভিডিওতে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটাকে আপনাকে আউট অ্যানিমেশন দেওয়া লাগবে। তো আপনি কি করে আউট অ্যানিমেশন চলে যাবেন, এটা আপনি 1 সেকেন্ড লিখে দিবেন। তো আউট অ্যানিমেশন দেখার পর আমার ভিডিওটা এখন হালকা হালকা প্লে করছে, আমার ভিডিওটি একটু সামান্য একটু দ্রুত লাগার প্রয়োজন। তো আমি আপনার যেভাবে দেখাচ্ছি সামান্য একটু দ্রুত লাগবেন। এখন যদি আমার ভিডিওটা আউট অ্যানিমেশন দেয়, এখন আমার ভিডিওটির সামান্য একটু দ্রুত লাগছি। আপনার যেভাবে আমি দেখাচ্ছি আপনার সেভাবে করার চেষ্টা করবেন। তো বন্ধু, এইগুলো আপনার সিলেক্ট করার পর আপনার চলে যাবেন লেয়ারে। লেয়ারে যাওয়া পর যে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার, তো আপনার স্টিকারে চলে যাবেন। স্টিকারে যাওয়ার পর এই যে আপনার গেট মোড থেকে একটা অপশন ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধু, সোল্ট অ্যান্ড অপশন এটা আপনার সিলেক্ট করে নেবেন। তো আপনার সিলেক্ট করে নেওয়ার পর এই ভিডিওটা আপনার এই লেয়ারটাকে ধরে আপনাকে ফুল ভিডিওতে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এই লেয়ারটাকে সামান্য একটু বড় করে দিবেন। এটাকে আপনাকে আউট অ্যানিমেশন দেওয়া প্রয়োজন। তো আপনার আউট অ্যানিমেশন দিবেন। তো আপনি এখান থেকে আউট অ্যানিমেশন দেওয়ার জন্য ফ্রন্ট এখানে 1 সেকেন্ড আউট অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন। তো আউট অ্যানিমেশনটা এই লেয়ারটাকে আপনি সামনে একটু বড় করে দিবেন। আবারও আপনার চলে আসবেন লেয়ারে। তো আপনি এখান থেকে ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি আপনার যেভাবে দেখাচ্ছি আপনি সেইভাবে করার চেষ্টা করবেন। তারপর আপনার চলে আসছে লেয়ারে। লেয়ারে আসার পরে এখানে মিডিয়াতে। মিডিয়াতে আসার পর বন্ধুরা, আমি সবগুলো লিঙ্ক, সবগুলো ভিডিও এখান থেকে আমার ভিডিও ডিসক্রিপশন নিচে লিঙ্ক দেওয়া থাকতে থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আসার পর আপনার এই উড়োজাহাজটা এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে। তো আমি আপনার যেভাবে দেখাচ্ছি আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এটার উপর আপনি ক্লিক করবেন। যে আপনার চাবির মতো আইকন দেখতে পাচ্ছেন, এই চাবির মতো আইকনটা এখানে শেষ প্রান্তে নিয়ে আসবেন। তো আমি একটা আরেকটু একটু দেখিয়ে দিচ্ছি, হচ্ছে না এটা। এই উড়োজাহাজটাকে আপনি কী করবেন, একদম ছোট করে আপনার ভিডিও একদম ওই কোনায় রেখে দিবেন। লিখে দেওয়ার পর এই যে এখানে আপনার টিক মার দিয়ে দিবেন। তো এই লেয়ারটার উপর ক্লিক করবেন। এই যে চাবির মতো আইকন দেখতে পাবেন, এই চাবির মতো আইকনে ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনি প্লাস আইকনটা উঠিয়ে ফেলেন। প্লাস আইকনটা উঠিয়ে ফেলার পর এই যে আপনি আস্তে আস্তে কী করবেন, এই ভিডিওটা আস্তে আস্তে কী করবেন, এর সামান্য একটু বড় করে দিবেন। আমি যেভাবে করছি আপনি সেইভাবে করার চেষ্টা করবেন। তো এটা কমপ্লিট করার পর যে আমার ভিডিওটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে হয়নি। তো আমার এই লেয়ারটা একটু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমি একটু সামনে এই লেয়ারটা একটু কমিয়ে নিচ্ছি, এখন যে আমার ভিডিওটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এখন আবার আপনার চলে যাবেন
লেয়ারে লেয়ারে যাওয়ার পর যে মিডিয়াতে মিডিয়াতে যাওয়ার পর তো আপনাকে একটা 2021 এই সেই ইফেক্টটা আপনাকে ইগত ডাউনলোড করে নিতে হবে। বন্ধু সবগুলো লিংক আমার ভিডিও ডেসক্রিপশন নিচে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে খুব সহজে কি ডাউনলোড করে নেবেন। তো এটাকে ধরে আপনি একটু ছোট করে এখানে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনি যে জায়গায় মন চায়। তো এটাকে আপনার আউট অ্যানিমেশন দেওয়া লাগবে। আউট অ্যানিমেশন দেওয়ার জন্য তো আপনি ড্রপ যে আউট অ্যানিমেশনটা আপনি সেই আউট অ্যানিমেশনটা দেওয়ার চেষ্টা করবেন। তো আবারও আসার পর আপনি আবার চলে যাবেন লেয়ারে লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে মিডিয়াতে যাওয়ার পর আপনি এই ম্যান আইকনটা এই মানুষটাকে আপনাকে সিলেক্ট করে নিতে পারে। আপনি এই লেয়ারটাকে ধরে আপনি সামনে একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এই মানুষটাকে আপনাকে কী করবে ঠিক জায়গায় বসিয়ে নিতে হবে। আপনি এইভাবে ঠিক জায়গায় একটু বসিয়ে নেবেন আর এই লেয়ারটাকে একটু ছোট করে নেবেন। আমি আপনি এখানে করার পর আপনাকে চলে যেতে হবে আবারও লেয়ারে লেয়ারে যাওয়ার পর আপনাকে গ্রিন স্ক্রিন একটা ডাউনলোড করতে হবে। গ্রিন স্ক্রিন হ্যাপি নিউ ইয়ার, তো এই গ্রিন স্ক্রিনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন নিচে দেওয়া থাকবে, আপনি সেটাও ডাউনলোড করে নেবেন। তো এই লেয়ারটাকে ধরে আপনারা কী করবেন অ্যাডজাস্ট করে নেবেন। তো এই লেয়ারটার উপর কী কী ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রোমাকি অপশনটা, এই অপশনটা আপনার অন করে দিবেন। তো এটাকে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখানে আপনি টিক মার দিয়ে দিবেন, এটা টিক মার দেওয়ার পরে যায় এটা এই লেয়ারটাকে ধরে এখান থেকে আপনি যে কোনো ভিডিওর প্রান্তে এখানে একদম ছোটো করে দিবেন। তো আপনি চলে যাবেন চাবির মতো আইকনে, চাবির মতো এখানে চলে চলে যাওয়ার পরে যে এখানে প্লাস আইকনটা উঠিয়ে দিবেন। আস্তে আস্তে ধরে আপনি এই লেয়ারটাকে ধরে এখানে বড় করে দিবেন। তো এখন যদি আমার ভিডিওটা প্লে করি আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ মন্ত সুন্দর লাগছে আর এই লেয়ারটাকে আপনি অ্যাডজাস্ট একটু ছোট করে নিই। সেভ করার জন্য উপরে দেখতে পাবেন শেয়ারের মতো আইকন, এখান থেকে আপনারা কী করতে পারবেন এখান থেকে আপনার কমবে কম এবং বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা